Git checkout command tutorial e apnader shagoto. Ei tutorial e amra shikhbo Git repository te ekadhik file jora. Git repository theke file muche phela, mocha file punoray prapto kora, ekadhik file e kora poriborton guli shorano ebong ager revision e fire jawa. Ekhane ami byabohar korchi Ubuntu Linux 14.04 Git 2.3.2 এবং Gedit text editor আপনি পছন্দের যে কোনো এডিটর ব্যবহার করতে পারেন এই টিউটোরিয়ালটি অনুসরণ করতে টার্মিনালে রান হওয়া Linux কমান্ড সম্পর্কে জানতে হবে না হলে প্রাসঙ্গিক Linux টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান এখন দেখি যে Git রিপোজিটরিতে একাধিক ফাইল কিভাবে জোড়ে টার্মিনাল খুলতে Ctrl Alt এবং T টিপুন আমরা আমাদের Git repository my web page যাব যা আমি আগে বানিয়েছি লিখুন cd space my web page এবং Enter টিপুন প্রদর্শন করতে আমি html ফাইলের ব্যবহার অব্যাহত রাখব আপনি আপনার পছন্দের যে কোনো ফাইল টাইপ ব্যবহার করতে পারেন আমি এখন দুটি html ফাইল বানাবো লিখুন gedit space mystory.html space mynovel.html space ampersand prompt খালি রাখতে আমি ampersand ব্যবহার করি enter টিপুন আমি এই ফাইলে রাইটার ডকুমেন্ট থেকে কিছু কোড কপি এবং পেস্ট করব যা আগেই সংরক্ষণ করেছি এখন এই ফাইল সংরক্ষণ করি প্রথমে টার্মিনালে git space status লিখে এবং enter টিপে git status যাচাই করুন এটি দুটি untracked files দেখায় আমরা এখন tracking এর জন্য untracked file জুড়ব লিখুন git space add space dot এবং enter টিপুন git add dot command staging এরিয়াতে সকল untracked file জুড়বে তাই সেই দুটি ফাইল mystory.html এবং mynovel.html staging এরিয়াতে জোড়া হয় একবার আবার নিম্ন লিখে git status যাচাই করি git space status এবং enter টিপুন আমরা দেখতে পারি যে git রিপোজিটরির staging এরিয়াতে দুটি ফাইল যোগ করা হয়েছে এখন আমাদের ফাইল mystory.html এবং mynovel.html এটিতে ফিরে যাই এখন আমরা কোডের আরো কয়েকটি লাইন এই দুটি ফাইলে জুড়ব আগের মতো আমি রাইটার ডকুমেন্ট থেকে কপি পেস্ট করব ফাইল আবার সংরক্ষণ এবং বন্ধ করুন এখন নিম্ন লিখে git এর স্ট্যাটাস যাচাই করুন git space status এবং enter টিপুন এটি changes not staged for commit and modified mynovel.html এবং mystory.html দেখায় এর মানে আমরা যা পরিবর্তন করেছি তা স্টেজিং এরিয়াতে জোড়া হয়নি এখন এই পয়েন্টে আমাদের কাজ কমিট করি এখন লিখুন git space commit space hyphen a space hyphen m space double উদ্ধৃতিতে added two files এবং enter টিপুন যেমনকি আগের টিউটোরিয়ালে দেখেছি আমরা কমিট করার আগে স্টেজিং এরিয়াতে সংশোধিত ফাইল জুড়িনি এবং কমিটিং মেসেজের জন্য এডিটরও খুলিনি এটি এই জন্য কারণ এখানে হাইফেন এ এবং হাইফেন এম ফ্ল্যাগ ব্যবহার করেছি এই ফ্ল্যাগ কি জন্য রয়েছে স্লাইডে ফিরে যাই হাইফেন এ ফ্ল্যাগ স্টেজিং এরিয়াতে সকল সংশোধিত ফাইল জুড়তে ব্যবহৃত হয় আমরা হাইফেন এ ফ্ল্যাগ ব্যবহার করলে স্টেজিং এরিয়াতে রূপান্তরিত ফাইল জুড়তে আলাদা আলাদা ভাবে git add কমান্ড প্রয়োজন হয় না হাইফেন এম ফ্ল্যাগ কমান্ড লাইনেই কমিট মেসেজ দিতে ব্যবহৃত হয় ফ্ল্যাগ হাইফেন এ এবং হাইফেন এম কে হাইফেন এম এর মতো ব্যবহার করতে পারি টার্মিনালে ফিরে যাই git space log লিখে এবং enter টিপে git log যাচাই করুন আপনি commits এর সূচি দেখতে পারেন উল্লেখ্য যে প্রথমে নবীনতম commits সূচিবদ্ধ হয় যার মানে
commits কালানুক্রমিক ভাবে তালিকাভুক্ত হয়। আপনি git রিপোজিটরিতে একটি ভুল ফাইল জুড়ে থাকলে এটি সহজে মুছে ফেলা যেতে পারে। উদাহরণস্বরূপ আমি mypage.html ফাইল সরাতে চাই। লিখুন git space rm space hyphen hyphen cached space mypage.html এবং এন্টার টিপুন। এই কমান্ডটি স্টেজিং এরিয়া থেকে mypage.html ফাইল মুছে দেবে। এখন আমরা git space status লিখে এবং এন্টার টিপে git status যাচাই করব। এটি বলে যে ফাইল mypage.html হলো untracked। এখন নিম্ন লিখে ফাইল সিস্টেম থেকে সেই ফাইল মুছতে পারি। rm space mypage.html এবং এন্টার টিপুন। এই কমান্ড মাই ওয়েব পেজ হোল্ডার থেকে সেই ফাইল সম্পূর্ণরূপে মুছে দেবে। এখন যাচাই করব git রিপোজিটরি থেকে সেই ফাইল সরানো হয়েছে কিনা। তাই লিখুন git space status এবং এন্টার টিপুন। এটি deleted mypage.html ম্যাসেজ দেখায়। এখন ls লিখে এবং এন্টার টিপে ফাইলের সূচি দেখি। এখন আমরা mypage.html ফাইল দেখতে পারি না কারণ এটি মোছা হয়েছে। এই পয়েন্টে আমাদের কোড ফ্রিজ করি। কমিট করতে লিখুন git space commit space hyphen am space double উদ্ধৃতিতে deleted mypage.html এবং এন্টার টিপুন। এখন নিম্ন লিখে git log দেখি। git space log এবং এন্টার টিপুন। এক্সিট করতে কিবোর্ডে q কী টিপুন। এখানে কমিট ম্যাসেজ পড়ে নবীনতম কমিট জানতে পারি। এখন ধরুন আমি ভুল করে mypage.html মুছে দিয়েছি এবং এখন সেটি আমরা পেতে পারি। এই জন্য কি করতে পারি, আগের কমিট থেকে মুছে ফেলা ফাইল আবার পেতে পারি। এখন দ্বিতীয় কমিট থেকে ফাইল পুনরায় প্রাপ্ত করি যা কমিট ম্যাসেজ added to files রাখে। দ্বিতীয় কমিট হ্যাশের প্রথম পাঁচটি সংখ্যা চয়ন করুন এবং তাদের কপি করতে Ctrl Shift এবং C কিজ টিপুন। প্রথম পাঁচটি সংখ্যা যথেষ্ট। আপনি চাইলে পাঁচের অধিক সংখ্যাও কপি করতে পারেন। লিখুন git space checkout space এবং commit hash paste করতে Ctrl Shift এবং V কিজ টিপুন। এখন ফাইলের নাম mypage.html লিখে এন্টার টিপুন। এখন git status যাচাই করতে লিখুন git space status এবং এন্টার টিপুন। আপনি mypage.html ফাইল দেখতে পারেন। এই পয়েন্টে আমাদের কাজ কমিট করি। উল্লেখ্য যে আমরা কোনো ফাইল জুড়লে বা মুছলে কাজ কমিট করা খুবই গুরুত্বপূর্ণ। লিখুন git space commit space hyphen am space restored mypage.html এবং এন্টার টিপুন। ফাইল সূচিবদ্ধ করতে লিখুন ls এবং এন্টার টিপুন। আমরা দেখতে পারি যে mypage.html ফাইল আবার পেয়েছি। এরপর আমরা দেখব ফাইলে করা পরিবর্তনগুলি কিভাবে সরায়। ফাইল খুলতে লিখুন gedit space mypage.html space mystory.html space ampersand এবং এন্টার টিপুন। আমরা mypage.html এবং mystory.html এতে কিছু পরিবর্তন করব। এখন দুটি ফাইলে কয়েকটি লাইন যোগ করি এবং মুছি। তারপর ফাইল সংরক্ষণ এবং বন্ধ করুন। কিছু পরিস্থিতিতে আমরা এই পরিবর্তনগুলির সাথে আগে যেতে চাই না। এর মানে হলো আমরা আমাদের কাজের পূর্বের ধাপে ফিরে যেতে চাই। এখন শিখি যে এটি কিভাবে করে। প্রথমে আমরা git status যাচাই করতে লিখব git space status। এন্টার টিপুন। এটি বলে যে কিছু ফাইলে পরিবর্তন করা হয়েছে। এখন লিখুন git space checkout space dot এবং এন্টার টিপুন। এই কমান্ডটি আমাদের কাজের নবীনতম পরিবর্তন মুছবে। এখন git status যাচাই করতে লিখুন git space status এবং এন্টার টিপুন। এটি বলে যে nothing to commit। এই ফাইল এই দেখতে যাচাই করি যে পরিবর্তন এখনো সেখানে রয়েছে কি নয়।
লিখুন gedit space mypage.html space mystory.html space ampersand এবং এন্টার টিপুন। আমরা দেখতে পারি যে আমাদের সংশোধন সরিয়ে দেওয়া হয়েছে। ফাইল বন্ধ করুন। এখন git log যাচাই করতে লিখুন git space log এবং এন্টার টিপুন। এটি কমিটের সূচি দেখায়। আরো দেখতে ডাউন অ্যারো টিপুন। এক্সিট করতে কিবোর্ডে Q কী টিপুন। আপনি এক লাইন কমিটের সূচি দেখতে চাইলে লিখুন git space log space hyphen hyphen one line এবং এন্টার টিপুন। এখানে এক লাইনে তাদের কমিট হ্যাশ এবং কমিট মেসেজের সাথে কমিটের সূচি দেখতে পারেন। আমরা আমাদের কাজের পূর্ববর্তী রিভিশনে কিভাবে যেতে পারি। বর্তমানে আমাদের রিপোজিটরিতে চারটি কমিট রয়েছে, যার মানে আমাদের কাজের চারটি রিভিশন রয়েছে। ধরুন আমরা ইনিশিয়াল কমিট স্টেজে ফিরে যেতে চাই। লিখুন git space checkout space তারপর ইনিশিয়াল কমিটের কমিট হ্যাশ কপি এবং পেস্ট করুন এবং এন্টার টিপুন। এখন ফাইল সূচিবদ্ধ করতে ls লিখুন এবং এন্টার টিপুন। এখন আমরা শুধুমাত্র একটি ফাইল mypage.html দেখতে পারি, কারণ আমাদের কাছে শুধুমাত্র সেই ফাইল ছিল। এখন git log যাচাই করতে লিখুন git space log এবং এন্টার টিপুন। আমরা শুধুমাত্র কমিট দেখতে পারি, যা হলো ইনিশিয়াল কমিট। বর্তমানে ডিভিশনে যেতে লিখুন git space checkout space master এবং এন্টার টিপুন। আমরা ভবিষ্যতের টিউটোরিয়ালে master term সম্পর্কে শিখব। একবার আবার নিম্ন লিখে git log যাচাই করি। git space log space hyphen hyphen one line এবং এন্টার টিপুন। এখন আপনি সকল চারটি কমিট দেখতে পারেন। এখন আমরা নবীনতম স্টেজে রয়েছি। এইভাবে আমরা আমাদের কাজের যে কোনো স্টেজে ফিরে যেতে পারি। পুরনো রিভিশনে যাওয়ার জন্য অন্য উপায় রয়েছে। লিখুন git space reset space hyphen hyphen hard তারপর ইনিশিয়াল কমিটের কমিট হ্যাশ কপি এবং পেস্ট করুন এবং এন্টার টিপুন। এখন git log যাচাই করতে লিখুন git space log এবং এন্টার টিপুন। এটি দেখায় যে আমরা এখন ইনিশিয়াল কমিট স্টেজে রয়েছি। এখন নবীনতম রিভিশনে ফিরে যাওয়ার চেষ্টা করি। আগের মতো লিখুন git space checkout space master এবং এন্টার টিপুন। আমরা নবীনতম রিভিশনে যেতে সক্ষম নই। আমরা মেসেজ দেখি অলরেডি অন মাস্টার। এর মানে এটি আমাদের নবীনতম রিভিশন। লক্ষ্য করুন, একবার git reset hyphen hyphen hard কমান্ড ব্যবহার করলে আমরা নবীনতম স্টেজে ফিরে যেতে পারি না। তাই এই কমান্ডের সাথে খুব সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি git রিপোজিটরিতে একাধিক ফাইল জোড়া, git রিপোজিটরি থেকে ফাইল মুছে ফেলা, মোছা ফাইল পুনরায় প্রাপ্ত করা, একটি ফাইলে করা পরিবর্তনগুলি সরানো এবং আগের রিভিশনে ফিরে যাওয়া। অনুশীলনী হিসেবে আপনার git রিপোজিটরিতে যান, যা আগের টিউটোরিয়ালে অনুশীলনীতে বানিয়েছেন। আপনার টেক্সট ফাইলে কিছু পরিবর্তন করুন, পরিবর্তনগুলি কমিট করুন। আপনার পুরনো রিভিশনে আবার যাওয়ার চেষ্টা করুন। আপনার টেক্সট ফাইলে আবার কিছু পরিবর্তন করুন এবং সেই পরিবর্তনগুলি সরানোর চেষ্টা করুন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT MHRD দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। IIT বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।